আসসালামাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম যে কোনো একদিন একটা ভিডিও চেষ্টা আপনাদের জন্য কারণ বর্তমান সময় আমাদের শপে ম্যাকবুকের সব ধরনের কালেকশন পেয়ে যাবেন যারা দশটা বা পাঁচটা কোয়ান্টিটি দেখে একটা পার্সেস করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর এগুলোর প্রাইস কনফিগারেশন লিস্ট আকারে যদি আপনারা পেতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের প্রচুর পরিমাণে ম্যাকবুক কালেকশন আছে আজকে যে ম্যাকবুক কিছু আমি আপনাদেরকে কি ম্যাকবুক আমাদের কাছে আছে আজকে কালেকশন নিয়ে আসছি এটা দুইটা কালার আছে একটা রোজ গোল্ড কালার আর একটা হচ্ছে সিলভার কালার একদম সিলপ্যাক এটার পাশাপাশি আপনারা যারা ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে ম্যাকবুক খুঁজছেন এটা হচ্ছে ম্যাকবুক ইঞ্চি এটা আমাদের আজকের ভিডিও নতুন কালেকশন ম্যাকবুক সিক্সটিন ইঞ্চি এটা হচ্ছে টু মডেলের টু এডিশন এখানে টু এডিশন এটা হচ্ছে টু এডিশন এর পাশাপাশি প্রচুর ম্যাকবুক আছে ম্যাকবুকের কারো যদি কনফিগার সহ প্রাইস লিস্টের প্রয়োজন পড়ে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন চলেন আমাদের স্টকে কি কি ম্যাকবুক আছে দেখানোর চেষ্টা করি তো আমরা আজকে প্রাইস বলবো না শুধু ম্যাকবুকগুলোর কনফিগারেশনটা বলবো এটা হচ্ছে ম্যাকবুক প্রো টু থাউজেন্ড ফিফটিন কোরাই সেভেন প্রসেসর ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি আর এটা হচ্ছে ফিফটিন পয়েন্ট ফোর ইঞ্চি ডিসপ্লে জাস্ট লুকিংটা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটার হচ্ছে একদম লুকিং একদম ব্র্যান্ড নিউ লুকিং আপনারা বলতে পারেন একদম ফ্রেশ কন্ডিশন কোনো দাগ রেসকাস আপনারা পাবেন না নেক্সট যে ম্যাকটা দেখাবো এটা হচ্ছে ম্যাকবুক প্রো টু কনফিগারেশনটা আমি একটু দেখিয়ে দিচ্ছি জাস্ট লুকটা দেখেন এটার কনফিগারেশনটা টু থাউজেন্ড নাইনটিন ম্যাকবুক প্রো সিক্সটিন ইঞ্চি এটা ষোলো জিবি র্যাম কোরাই সেভেন প্রসেসর এবং ফাইভ টুয়েলভ জিবি এস এটা কিন্তু আমাদের কাছে থার্টি টু জিবি র্যাম দিয়েও অ্যাভেলেবেল আছে এখানে ফিঙ্গার প্রিন্ট সেন্সর বা যেটাকে বলে টাচ আইডি টাচ বার কিছুই আছে এটা সিক্সটিন ইঞ্চি থ্রি কে রেজুলেশনের ডিসপ্লে আমি যদি একটু ডিসপ্লেটা দেখাই আপনাদেরকে দেখতে পাচ্ছেন থ্রি সিক্সটিন ইঞ্চি থ্রি কে রেজুলেশনের ডিসপ্লে আর কন্ডিশন হচ্ছে সুপার ফ্রেশ মানে কোনো দাগ স্ক্রেস নাই এটা হচ্ছে ম্যাকবুকের কন্ডিশন ফ্রন্ট সাইড ব্যাক সাইড নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে ম্যাকবুক প্রো টু এটা হচ্ছে ফিফটিন ইঞ্চ ডিসপ্লে এটাও একদম সুপার ফ্রেশ কন্ডিশন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ষোলো জিবি র্যাম এবং ফাইভ টুয়েলভ জিবি এসএসডি তো এটাও কিন্তু ফোর জিবি ডেডিকেটেড এই প্রত্যেকটা ম্যাকেই কিন্তু ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে আছে তো এর পাশাপাশি আমরা ম্যাকবুক প্রো টু যেটা হচ্ছে ম্যাকবুক প্রো থার্টিন টু থাউজেন্ড সেভেন্টিন কোরাই ফাইভ প্রসেসর এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি এই ল্যাপটপগুলো একদম মানে খুবই ফ্রেশ কন্ডিশন কোনো দাগ স্ক্রাস নাই। আর আমাদের সবগুলো মেকি ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসেবে পাবেন আপনারা 90 ডেজ মানে 90 দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি 5 বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি আর যারা সিল প্যাক নিতে চান সেটা হচ্ছে আপনারা অফিশিয়াল ওয়ারেন্টি পাবেন আমি একটু সেলফ প্যাকটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ম্যাকবুক ইয়ার এম1 চিপের 8 জিবির র‍্যাম 256 এটা দুইটা কালার ভেরিয়েন্ট আমাদের কাছে আছে সিলভার কালার এবং হচ্ছে রোজ গোল্ড কালার এটার জন্য প্রাইস কিছুটা কম বেশি হয় কালার ভেরিয়েন্টের জন্য নেক্সট হচ্ছে ম্যাকবুক এয়ার টু এটা হচ্ছে ম্যাকবুক এয়ার কোরাই ফাইভ প্রসেসর এইট দুইশো ছাপ্পান্ন ব্যাটারি সার্কেল কাউন্ট খুবই কম অনাসে আপনারা চার থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন নেক্সট একটা প্রিমিয়াম ম্যাকবুক প্রো দেখি এটা একটা ওপেন বক্স ল্যাপটপ ব্যাটারি সার্কেল কাউন্ট মাত্র দুই এটার প্রাইস হচ্ছে এইটি টাকা কোরাই ফাইভ প্রসেসর ষোলো জিবি র্যাম এবং ফাইভ টুয়েলভ বিজি আর এটা হচ্ছে টাচ আইডি টাচবার দুইটাই অ্যাভেলেবেল আছে মানে কন্ডিশন দেখিয়ে দিচ্ছি মাত্র ব্যাটারি সার্কেল কাউন্ট টু নেক্সটে হচ্ছে ম্যাকবুক কেয়ার টু আছে এটা হচ্ছে এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি কোরআই ফাইভ প্রসেসর লুকিংটা দেখিয়ে দিচ্ছি আপনাদের যদি প্রাইস কনফিগারেশন লিস্টাকার আকারের প্রয়োজন পড়ে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমি কনফিগারেশন সহ প্রাইস লিস্ট আপনাদেরকে দিয়ে দিব তো নেক্সট এ আরও একটা আছে এটা হচ্ছে মাত্র আঠাইশ টাকায় ম্যাকবুক কেয়ার এটা হচ্ছে টু কোরাই ফাইভ প্রসেসর ফোর জিবি র্যাম একশো আঠাশ জিবি এছাড়াও কিন্তু আমাদের কাছে অনেক ম্যাকবুক আছে তো আমরা এখন ম্যাকবুক প্রোর বেশি কিছু কালেকশন দেখবো পাশাপাশি এই আই ম্যাক এবং মাইক্রোসফটের সার্ফেস কিছু কালেকশন দেখবো জি ভিওয়ার্স চলে আসলাম নেক্সট স্টকে এখানে আমাদের কিছু ব্র্যান্ড নিউ কালেকশন চলে এসেছে তো দেখতে পাচ্ছেন আপনারা ম্যাকবুক এয়ার এগুলো এম ওয়ান চিপের এটা কিন্তু দুইটা কালার ভেরিয়েন্ট আছে এর জন্য হয়তোবা প্রাইস কিছুটা কম বেশি হতে পারে আপনারা শপে এসে দেখে শুনে নিতে পারবেন এটা হচ্ছে একটা রোজ গোল্ড কালারের ম্যাকবুক এয়ার এম ওয়ান চিপের আর এটা হচ্ছে সিলভার কালারের যেটা স্পেস গ্রে কালার বলি ম্যাকের এটা হচ্ছে ম্যাকবুক কেয়ার এম ওয়ান চিপের আর কনফিগারেশন আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে বা মডেল এখানে মেনশন করা আছে ম্যাকবুক কেয়ার টোয়েন্টি টোয়েন্টি মডেল অ্যাপেল এম ওয়ান চিপ এইট জিবি র্যাম এবং টু ফিফটি সিক্স জিবি এস থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ডিসপ্লে আর এটা প্রাইস আমরা দিচ্ছি নাইনটি ফাইভ থাউজেন্ড টাকা এটা কিন্তু বিভিন্ন জায়গায় বা ওয়েবসাইটে মোটামুটি এক লাখ বা তার একটু কম বেশি প্রাইস হবে আমরা কিন্তু আপনাদেরকে একদম রিজনেবল প্রাইসে দিচ্ছি এবং কালার ভেরিয়েন্ট আছে যার জন্য প্রাইস কিছুটা কম বেশি হতে পারে তো এটা হচ্ছে ইনটেক বক্স আমাদের রেগুলার নতুন কিছু কালেকশন চলে আসে তো নতুন কিছু কালেকশন চলে আসার সাথে সাথেই আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে নোটিস করে থাকি অথবা জানিয়ে থাকি এছাড়াও কিন্তু আমাদের কাছে বেশ কিছু কালেকশন আছে আমি এক একে আপনাদেরকে দেখাচ্ছি তো যারা আসলে একটু অ্যাডভান্টেজ রিলেটেড কাজকর্ম করতে চান যেমন অ্যাডো প্রিমিয়ার প্রো ফটোশপ অটোক্যাড ক্যাড এই জাতীয় কাজকর্ম করার জন্য একটু ফিফটিন পয়েন্ট সিক্স অথবা সিক্সটিন ইঞ্চি ডিসপ্লে দিয়ে খুঁজছেন একটু ভ্যালুয়েবেল প্রোডাক্ট এক লাখ টাকার আশেপাশে বাজেট তারা চাইলে এগুলো দেখতে পারেন এগুলো কিন্তু শিল্পে অবস্থায় মোটামুটি দুই লাখ আড়াই লাখ টাকার মতো প্রাইস চাইলে আপনারা গুগলে সার্চ করে দেখতে পারেন আর এটার কনফিগারেশনটা যদি আপনাদেরকে একটু দেখিয়ে দেই দেখতে পাচ্ছেন এটা কিন্তু ষোলো জিবি হান্ড্রেড জিবি ডি এটা কিন্তু ষোলো জিবি র্যাম এবং বত্রিশ জিবি র্যাম দুইটা ভেরিয়েন্ট আমাদের কাছে আর এটা ডিসপ্লে সিক্সটিন ইঞ্চ থ্রি কে রেজুলেশনের ডিসপ্লে আর স্পেশালি এই ম্যাকবুকের এই ভেরিয়েন্টটাই আপনারা ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স পাচ্ছেন এখানে মডেলটা মেনশন করা আছে এম ডি রেডন প্রো ফোর জিবি হচ্ছে এটা ডেডিকেটেড গ্রাফিক্স তার পাশাপাশি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স পাবেন আপনারা দেড় জিবি টোটাল সাড়ে পাঁচ বা ছয় জিবি এই ল্যাপটপটাতে গ্রাফিক্স আছে তো এই ল্যাপটপটার আমি এখন একটু লুকিংটা আপনাদেরকে দেখাবো যে যেহেতু এটা ইউজ মানে কতটুকু ইউজ সেটা দেখার বিষয় আছে কারণ ম্যাকবুক প্রোতে যদি দাগ ডিন টেস্ট থাকে ডেফিনেটলি সেটা অনেক ডিসকাউন্টে বা কমে পাওয়া যায় আমরা চেষ্টা করি একদম ফুল ফ্রেশ বা সুপার ফ্রেশ যেটা বলি সেই ক্যাটাগরির ল্যাপটপ আপনাদের হাতে দেওয়ার যাতে আপনাদের এর পারফরমেন্স লং জার্ভিটি ব্যাটারি ব্যাকআপ সবকিছু একদম নতুনের মতো পারফরমেন্স পান ভিউয়ার্স এটা হচ্ছে এটা লুকিং মানে কোনো ধরনের একটা দাগ টেস্ট কিছু নাই সিক্সটি পার্সেন্ট ব্যাকলিট কিবোর্ড লেফট সাইড রাইট সাইড যে প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ড সিস্টেম থাকে এটা হচ্ছে টাচ আইডি এবং এগুলো হচ্ছে টাচ বার টাচ বার দিয়ে অনেক টাচ সেন্সিটিভিটি কাজ করা যায় সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এটা ট্র্যাকপ্যাড মানে আমার হাতের সম পরিমাণ একটা ট্র্যাকপ্যাড এই ট্র্যাকপ্যাডটা কিন্তু হচ্ছে ভাইব্রেটিং টেকনোলজির একটা ট্র্যাকপ্যাড যেটা প্রফেশনাল কাজকর্ম করার জন্য এটা আসলে প্রয়োজন পড়ে তো এটার চার্জিং সিস্টেমটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে দুই পাশে চার্জিং সিস্টেম যেমন এটা হচ্ছে চারটা থান্ডারবোর্ড চার্জিং পোর্ট এ পাশে দুইটা আছে তার পাশাপাশি হচ্ছে হেডফোনের ফাইভ এম জ্যাক আছে এবং এ পাশেও দুইটা যেগুলো দিয়ে আপনারা যেকোনো এই চারটার যে কোনো পোর্ট দিয়ে আপনারা এবং এর সাথে যে আদার এক্সেসিবিলিটি আছে যেমন মনিটর কিবোর্ড মাউস এগুলো চাইলে আপনারা ইউজ করতে পারবেন নেক্সটে আমাদের স্টকে আরো একটা চলে এসছে এটা হচ্ছে ম্যাকবুক প্রো ফিফটিন তো এটার আগে একটু মডেলটা দেখাই আপনাদের এটা হচ্ছে ম্যাকবুক প্রো ফিফটিন টু থাউজেন্ড এটা একটা সিলভার কালারের এটা কোরাই সেভেন প্রসেসার ষোলো জিবি এবং ফাইভ হান্ড্রেড জিবি এসএসজি এটা ফিফটিন ইঞ্চ থ্রি কে ডিসপ্লে আর এটা তো আপনারা গ্রাফিক্স পাচ্ছেন হচ্ছে ফোর জিবি হচ্ছে ডেডিকেটেড গ্রাফিক্স তার পাশাপাশি শেয়ার গ্রাফিক্স এক নজরে আমি এটার কনফিগারেশন দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন ম্যাকবুক প্রো টু থাউজেন্ড মডেলের কোরাই সেভেন প্রসেসর ষোলো জিবি র্যাম ফাইভ হান্ড্রেড জিবি ডি ফিফটিন ডিসপ্লে যেটা থ্রি কে রেজুলেশনের গ্রাফিক্স হচ্ছে ফোর জিবি ডেডিকেটেড তার পাশাপাশি আপনারা দেড় জিবি বা দুই জিবির মতো শেয়ার গ্রাফিক্স পাবেন আমি এটার একটু কন্ডিশন বা লুকসটা দেখিয়ে দিচ্ছি এটাও একদম সিলভার কালার ফুল ফ্রেশ কন্ডিশন কোনো দাগ স্ক্র্যাচ আপনারা দেখতে পাচ্ছেন না নিশ্চয়ই নাই তো একদম আমি চতুর্দিক থেকে দেখাচ্ছি যাতে আপনাদের এটা আইডেন্টিফাই করতে সুবিধা হয় বা বিজি হয় ম্যাকবুক প্রো আমি আবারও বলি ম্যাকবুক কেয়ার এটা কিন্তু দাগ স্ক্র্যাচের জন্য ব্যাটারি সার্কেল কাউন্টের জন্য প্রাইসটা অনেকটা কম বেশি হয় তো দাগ স্ক্র্যাচ থাকলে ডেফিনেটলি আপনারা ডিসকাউন্টে বা কমে পেয়ে যাবেন তো এটা হচ্ছে টাচ আইডি যেটা আপনারা ফিঙ্গারপ্রিন্ট হিসেবে কাউন্ট করা হয় আর তারপরে হচ্ছে টাচবার এটা হচ্ছে টাচবার এখান থেকে অনেক কাজ আর স্মুথলি খুব দ্রুত করার জন্য এটা টাস বা টাস ইউজ করা হয় এটা বিগ সাইজের যে ট্র্যাক প্যাড যেটা বলে থাকি আর লেফট সাইড রাইট সাইডে প্রিমিয়াম কোয়ালিটি সাউন্ড সিস্টেম এখানে পুরো ডিটেলসটা দেওয়া আছে যে কি কি কনফিগার টু আর ম্যাকবুক পুরোর কিন্তু চারো পাশে যে রাবারটা থাকে এই রাবারটা কিন্তু আমাদের একদম অথেন্টিক মানে কিছু জায়গায় দেখবেন আপনারা এখান থেকে রাবারগুলো উঠে গেছে তো সেক্ষেত্রে প্রায় কিন্তু প্রাইস কিছুটা কম বেশি হয় তো আমাদের এগুলা যেহেতু অনেক দামি ডিভাইস আমরা চেষ্টা করি একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের মতো কালেক্ট করতে সো যারা আসলে আমাদের এই প্রোডাক্টগুলো পছন্দ করবেন বা পার্সেস করার চিন্তা ভাবনা করবেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস সহকারে লিস্ট করা থাকে কনফিগারেশনের আকারে আমরা সেই লিস্টটা আপনাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দিব যাতে আপনাদের পার্সেস করতে ইজি হয় ভিওয়ার্স আমরা নেক্সটে আরও কিছু ম্যাকবুক প্রো দেখাচ্ছি এখানে প্রত্যেকটা রথে আমাদের ম্যাকবুক প্রো রাখা আছে আসলে ছোট্ট একটা ভিডিওতে এতগুলো ম্যাকবুক প্রো ডিটেলস সম্পর্কে বলা পসিবল না তো আপনার যে যদি কারো কোনো রিকোয়ারমেন্ট থাকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমরা এটার কনফিগারেশন এবং প্রাইস লিস্ট সহকারে আপনাদেরকে পাঠিয়ে দিব বাকিটা আপনারা সপে এসে দেখে শুনে যাচাই বাছাই করে পার্সেস করতে পারবেন মোট কথা যে আটটা দশটা ল্যাপটপ দেখে একটা যদি কেউ পার্সেস করতে চান তাহলে আমাদের সব ভিজিট করতে পারেন এবং ভিজিট করার আগে অবশ্যই আপনারা কনফার্মেশন হয়ে নিবেন যে এই ইউনিটটা স্টকে আছে কি নাই আমি একটা দু একটা মডেল দেখিয়ে দিচ্ছি ম্যাকবুক প্রো টু থাউজেন্ড এইটিন কোরাই সেভেন ষোলো ডিসপ্লে টাকা কন্ডিশন ফ্রেশ না সুপার ফ্রেশ মানে কোনো দাগ ডেসকাস নাই এবং আবারও বলছি প্রত্যেকটা ল্যাপটপের কোয়ান্টিটি ইউনিট অ্যাভেলেবেল আছে আপনারা দেখে শুনে যাচাই বাছাই করে পার্চেস করতে পারবেন প্রত্যেকটা ম্যাকবুকই আমাদের কাছে কোয়ান্টিটি ইউনিট আছে আপনারা শপে আসার আগে অবশ্যই কনফার্ম হয়ে নেবেন যে এটা স্টকে অ্যাভেলেবেল আছে কিনা যারা সব ভিজিট করে ল্যাপটপগুলো পার্সেস করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে এছাড়াও ইজি করে আমি আমাদের শপের লোকেশন বলে দিচ্ছি আমাদের শপের লোকেশন হচ্ছে মিরপুর শেয়ারাপাড়া বাস স্ট্যান্ড গ্রিন ইউনিভার্সিটির অপোজিটে অনামিকা কনকর্ড শপিং কমপ্লেক্সের নিচতলায় একশো এক নম্বর শপ ঢোকার সময় হাতের ভাম পাশে আরও সহজভাবে বলতে গেলে মেট্রো রেলের পিলার নাম্বার তিনশো বাইশ বরাবর আসলেই কিন্তু আপনারা আমাদেরকে পেয়ে যাবেন সাপ্তাহিক বন্ধ রবিবার ছাড়া বাকি ছ দিন সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত আমাদের শপটি খোলা থাকে গুগল ম্যাপে আইটি ভ্যালি লিখে সার্চ দিলে আপনারা আমাদের শপের লোকেশন পেয়ে যাবেন আর যারা কোরিয়ারের মাধ্যমে ল্যাপটপগুলো গুলো করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন সো ভিউয়ার্স এটাই ছিল আমাদের ম্যাকবুক এর ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আমরা প্রত্যেক সপ্তাহে এরকম একটা করে ম্যাকবুক এর ভিডিও আপনাদেরকে প্রেজেন্ট করব যারা ম্যাকবুক এবং মাইক্রোসফট সারফেস লাভার আছেন তারা চাইলে আমাদের শপ থেকে এগুলো কালেক্ট করে নিতে পারেন আবার দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্ল